नमस्कार বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এসএস ফ্যামিলি উজ্জীবন শুভ্রা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুভ্রা শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছো আমি ভিডিওটা শুরু করছি বাইরে কোনো একটা জায়গা থেকে। তো আমি পৌঁছে গেছি শ্রীরামপুর ঘাটে, আর এখান থেকেই এখন যাব একটা বিশেষ জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আর আমি আশা করব তোমরা সবাই ভিডিওটা শেষ অবধি আমার সাথে থাকবে এবং ভিডিওটা তোমাদের সবার খুব পছন্দ হবে। তো চলো বেশি কথা না বলে এগিয়ে চলি সামনের যাত্রাপথে। আর আমরা এখন লঞ্চের টিকিট কেটে লঞ্চের জন্য ওয়েট করছি গঙ্গার ধারে দাঁড়িয়ে। আর আজকে আমার এই যাত্রায় সঙ্গে আছে মৌ, আর সঙ্গে আছে মাসি, মা, আরও একটা আমার ছোট বোন। কথায় আছে উঠলো ভাই তো কটক যাই, না আমাদের বাই উঠেছে কিন্তু কটকে যাইনি, এসে পড়েছি ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে কোথায় যাচ্ছি জানতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো ফার্স্টেই বলেছিলাম সাথে আছে মা, মাসি, আরও আমার একটা ছোটো বোন। ও একটু ভিডিওর সামনে আসতে লজ্জা পায় তাই ওকে দেখাতে পারলাম না, সরি। তো চলো এখন যাওয়া যাক বেশি বকবক না করে। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। কি বন্ধুরা, প্রথম দর্শনে কি ভেবেছিলে? এ কোন মন্দির? অবিকল দক্ষিণেশ্বরের মতো দেখতে, কিন্তু এ যে দক্ষিণেশ্বর নয় বন্ধুরা। তবে ভাবছো তো কোন মন্দির? আজ তোমাদের শোনাবো এই মন্দিরের গল্প। তো চলো ঘুরে আসি মন্দির ও জেনে নিই এই মন্দিরের কিছু অজানা ইতিহাস। ব্যারাকপুর তালপুকুর অঞ্চলে ইংরেজদের ক্যান্টনমেন্টের অনতি দূরেই রানী রাসমণি ঘাটের ধারে গড়ে উঠেছিল একটি অন্নপূর্ণা মন্দির, যা অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। দক্ষিণেশ্বর মন্দির স্থাপনের 20 বছর পর এই সদৃশ্য মন্দির 1875 সালে 12ই এপ্রিল উদ্বোধন হয়। আর জানো তো বন্ধুরা, উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব। আর এই মন্দির স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন জগদম্বা দেবীর স্বামী তথা রানী রাসমণি দেবীর জামাই মথুরামোহন বিশ্বাস ও তার কনিষ্ঠ পুত্র দ্বারকানাথ বিশ্বাস। কাশীর অন্নপূর্ণা মন্দির তো সারা বিশ্বে প্রসিদ্ধ, সেই মন্দির দর্শনে যাবেন ঠিক করেছিলেন রানীমা। সেই মতেই 1847 সালে 25টা নৌকা সাজিয়ে রওনা হয়েছিলেন তীর্থে, কিন্তু যাত্রাপথে একদিন রাত্রে উঠল প্রবল ঝড়, পড়ল বাধা। সেদিন রাতেই মা কালীর স্বপ্নাদেশ পেলেন রানী রাসমণি দেবী, যে ভাগীরথীর তীরে মন্দির নির্মাণ করে নিত্য পূজার ব্যবস্থা করতে হবে। আর তারপরেই নির্মাণ হলো আজকের দক্ষিণেশ্বর মন্দির, শুরু হলো মা ভবতারিণীর পুজো। এইদিকে রানীমার কাশীর অন্নপূর্ণা মন্দিরের দর্শনে বিঘ্ন ঘটায় জামাই মথুরামোহন চেয়েছিলেন উপযুক্ত পবিত্র স্থানে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করতে। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো যখন তারই স্ত্রী জগদম্বা দেবী স্বপ্নে এই মন্দির দেখলেন, কিন্তু তিনি কখনোই তার মায়ের কৃতিত্বকে ছাপিয়ে যেতে চাননি। তাই এই মন্দির প্রাঙ্গণে শিব মন্দির 6টি, যেখানে দক্ষিণেশ্বরে 12টি শিব মন্দির রয়েছে। জানো তো বন্ধুরা, প্রথমে গঙ্গার ওপারে শ্রীরামপুরকেই উপযুক্ত স্থান বিবেচনা করলেও পরে চানকেই নির্মাণ করা হলো এই মন্দির। আর চানক হলো ব্যারাকপুরের প্রাচীন নাম। আর 5 বছর সময় লেগেছিল এই মন্দির গড়ে তুলতে। দক্ষিণেশ্বরের স্থপতিরাই ছিলেন এই মন্দির স্থাপনের মূলে। তৈরি হলো পঙ্খের কাজ যুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির, নাট মন্দির, 2টি নহবতখানা, 6টি আটচালা বিশিষ্ট শিব মন্দির, যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে সিংহদুয়ার।
মূল ফটকের ওপর একটি বিশাল সিংহ যেন পাহারা দিয়ে আসছে। এই সিংহ মূর্তি নিয়েই আইন আদালত করতে হয়েছিল রানীমার পরিবারকে, কারণ ইংরেজরা চাননি মন্দিরের দ্বারে এই সিংহ মূর্তি। যেহেতু সিংহ সাম্রাজ্যের প্রতীক, তাই এটা ব্রিটিশ ছাড়া আর কেউ ব্যবহারের যোগ্য নয়। কিন্তু অনেক দিন দুই পক্ষের এই নিয়ে লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে এটি একটি শিল্পকর্ম হিসাবে বিবেচিত হয় ও সেই থেকে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সিংহটি। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, ঠিক যেমনটি দক্ষিণেশ্বরে রয়েছে, যদিও দক্ষিণেশ্বরের তুলনায় ছোট। মন্দিরে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার মূর্তি রূপার আসনে সুসজ্জিত, দেবী মূর্তি অষ্টধাতুর ও শিবমূর্তি রূপোর তৈরি। দুবেলা এখানে নিত্য পূজা ও অন্নভোগ দেওয়া হয়। ভোগে মাছ থাকা কিন্তু আবশ্যিক। পুরোহিত মশাইয়ের থেকে জানলাম ভোগে থাকে ভাত, ভাজা, দুরকমের তরকারি, ডাল, মাছ, চাটনি, মিষ্টি, দই, পায়েস ও পান। ভোগ নিবেদনের পর দুপুরে এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল অবধি বন্ধ থাকে এবং সন্ধে আরতির সময় খোলা হয় পুনরায় মন্দিরের দ্বার। কালী পূজার পরের দিন এই মন্দিরে অন্নকূট উদযাপন হয়। এছাড়াও অন্নপূর্ণা পূজার দিন পূজা হয়, আর প্রতি মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় বিশেষ পূজা। এবার বলি মন্দির খোলার সময় এবং বন্ধের সময়। সকাল 6টায় মন্দির খোলা হয় এবং 12টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বিকেলে 4:30 থেকে রাত্রির 8টা অবধি এই মন্দির খোলা থাকে। এখন বলি তোমরা কিভাবে আসবে এই মন্দিরে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো, টোটো কিংবা রিক্সায় বলবে মা অন্নপূর্ণা মন্দির যাব, আর বাসে আসলে তালপুকুর বাসস্টপে নেবে, সেখানেই পেয়ে যাবে রিক্সা, বলবে মা অন্নপূর্ণা মন্দির বা রানীর আসমনি ঘাটে যাব। এছাড়াও তোমরা আসতে পারো পায়ে হেঁটে, কিংবা যদি শ্রীরামপুর ঘাট পার হয়ে আসো তবে ঘাট পার হয়ে ব্যারাকপুরে এসে টোটো করে বলবে আমরা যাব মা অন্নপূর্ণা মন্দির, ওনারা একদম গেটের সামনেই নামিয়ে দেবে। তাহলে আর দেরি করছো কেন, চলে এসো না সামনের ছুটির দিনেই মা অন্নপূর্ণা মন্দিরে, আর ঘুরে দেখো কি সুন্দর এই মন্দির। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, এবং সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।